পাখি কোন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা আপনারা তো আমাদের সাথেই আছেন ছিলেন, আলহামদুলিল্লাহ। আমরা এখন আছি, এখন বাজে ভোর 4:30, আমরা এখন আমাদের একটু রেস্ট নেওয়ার জন্য 4:30 পিএম লিমিটেডে আমরা এখন নেমেছি সবাই। আমরা এখন একটু চাটা খাবো আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা গাড়িতে চারপাশে। আজকে রাস্তা অনেক জ্যাম ছিল, আজকে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সেই জন্য আমরা অনেকক্ষণ জ্যামে আটকে ছিলাম। আমাদের অবস্থা একেবারে দুর্বিষহ, ব্যাপারটা তো আপনারা আমাদের মুখ দেখে বুঝতে পারতেছেন। আর এখন নেমে পাখির ডাকগুলো শুনে অবশ্য আমাদের ভালোই লাগছে। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা একটু নাস্তা টাস্তা করি, আপনারাও করেন, আসুন চা খাই। আসুন চা খাই, গেট লাগাতে ভুলে গিয়েছিল তাই গেট লাগাতে চলে গেছে। আমাদের ডিজে ভাই গেট লাগাতে ভুলে গিয়েছিল তাই গেট লাগাতে চলে গেছে। চলো আমরা ঘোরাফেরা করি একটু। আমি দিব চাই, ভিডিওটা করো। এখন আমরা চায়ে টিপিতে যাচ্ছি, সবাই চা খাবে, গরমের মধ্যে শীত লেগে গেছে আমার দুটো ভাই, আর একজন চাদর আছে অবশ্য, আরেকজন শীতের পোশাক নেই। আপনারা যদি কেউ ডোনেশন করতে চান অবশ্যই দিতে পারেন, জাম্পার নিয়ে অবশ্যই এই ঠিকানা দিতে পারেন। এখন বাজে রাত 4:27 এম। দেখাও 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 দেখালে আমরা সামনে ধরে দেখাও আমাদের জন্য অনেক উপকার হলো, মাথা ব্যথা করতেছে তো। আপনারা আমাদের সাথে যাই হোক, এই স্টেশনে সারা রাত খোলা থাকে। এই ছেলেটা অনেক ক্ষুধার্ত, ওই ছেলেটা আরো বেশি ক্ষুধার্ত, দেখছেন না খাবার এভাবে নিয়ে নিয়েছে, এই ছেলেটা আরো বেশি ক্ষুধার্ত। না এটা ঠিক না, দেখুন আমার খালামণি এসেছে, উনি আসলে কোথাও যায় না, বের হয় না, আজকে অনেকদিন পরে বের হয়েছে তো। হ্যাঁ, উনি একটা আনন্দে আছে। হ্যাঁ,